জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। এতে অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, সারা জীবন মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন মোহাম্মদ নাসিম। বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা দলটির স্বভাব। এখন দলের নেত্রীর স্বাস্থ্য নিয়েও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব সবটুকুই করার জন্য সরকার সবসময় আন্তরিক, কিন্তু সেটা না যে আপনারা শুধু হেম গেম খেলে আপনার রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে যাচ্ছেন। এদিকে নিজের সরকারি বাসভবনে শুক্রবার নিয়মিত ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পুরো বিশ্ব বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও বিএনপি তা দেখতে পায় না। এদেশে গণতান্ত্রিক ও প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। বিএনপির মিথ্যাচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহ্বান জানাচ্ছি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।